দশম শ্রেণীর জন্য প্রকাশিত এবিটি এটিএস পেপারে আজকে আমরা বাংলার আরো দুটো পেজ সলভ করব, 198 এবং 227। আজকের মূল ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো, এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। আর এই ভিডিওগুলো বন্ধু বান্ধবদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। ইতিহাসে তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো, যাতে ভালো নাম্বার পেতে পারো, তার জন্য আমরা একটি ইবুক সাজেশন প্রস্তুত করেছি। এই ইবুকটিতে তোমরা অধ্যায় ভিত্তিকভাবে ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস কোশ্চেন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের সাজেশন উত্তর সহ পাবে। তার পাশাপাশি শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা নির্বাচন, স্তম্ভ মেলাও, সঠিক বিবৃতি নির্বাচন করো, এই সব কিছুই পাবে তোমরা এই বইটির মধ্যে। এমসিকিউ, ভিএসএকিউ ছাড়াও কোন কোন প্রশ্ন মান 2, 4 এবং 8 প্রশ্ন তোমরা ভালো করে রেডি করবে তারও সঠিক গাইডেন্স দেওয়া আছে এই বইটিতে। কোনো অপ্রয়োজনীয় প্রশ্ন নয়, শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়েই আমরা এই সাজেশন ইবুকটি প্রস্তুত করেছি। সবার কথা মাথায় রেখে আমরা এর মূল্য নির্ধারণ করেছি মাত্র 25 টাকা। যারা এই ইবুকটি নিতে ইচ্ছুক তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই বইটি সংগ্রহ করতে পারো। সকলের জন্য অনেক শুভকামনা রইল। সবাই তপনের গল্প শুনে সঠিক উত্তর গ হাসে। শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। এখানে ফতোয়া শব্দের অর্থ হল ক রায়। তোমার চিন্তা নেই ঠাকুর, ঠাকুর বলতে বোঝানো হয়েছে ঘ তেওয়ারিকে। শঙ্খ ঘোষের ছদ্মনাম ছিল খ কুন্তক। আফ্রিকা বিদ্রুপ করেছিল গ ভীষণকে। সর্বনাশী জ্বালামুখী বলা হয় ঘ ধূমকেতুকে। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ক রিজার্ভার পেন। পপুলার সায়েন্স লেখা সুসাধ্য খ ইউরোপ এবং আমেরিকায়। বৈজ্ঞানিক সাহিত্যে স্থান বিশেষে চলতে পারে সঠিক উত্তর ক রূপক। রাস্তায় কুড়িয়ে পেয়েছি, রেখাঙ্কিত পথটি কোন কারকের দৃষ্টান্ত? সঠিক উত্তর হচ্ছে ঘ অধিকরণ কারকের। পরবর্তী প্রশ্ন হল যোগ্য সাঙ্গ কর বীরমণি, রেখাঙ্কিত পদটি কোন কারকের দৃষ্টান্ত? সঠিক উত্তর হচ্ছে গ সম্বোধন পদ। সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোন সমাসকে বর্ণনামূলক সমাসের অন্তর্ভুক্ত করেন? সঠিক উত্তর হচ্ছে খ বহুব্রীহী সমাসকে। পঞ্চকন্যা পাইলা চেতন রেখাঙ্কিত পদটির ব্যাসবাক্য হল সঠিক উত্তর পঞ্চকন্যার সমাহার। তোরা সব জয়ধ্বনি কর বাক্যটির কর্মবাচ্যের রূপ হল সঠিক উত্তর ঘ তোদের সবার দ্বারা জয়ধ্বনি করা হোক। রাত্রে সূর্যের আলোয় পথঘাট স্পষ্ট হয়ে উঠল, বাক্য নির্মাণের শর্ত অনুসারে এই বাক্যে যা নেই তা হল ঘ যোগ্যতা। পরবর্তী প্রশ্ন অনুসর্গের অপর নাম? সঠিক উত্তর হচ্ছে ক কর্ম প্রবচনীয়। অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়, বাক্যটি হল সঠিক উত্তর খ যৌগিক বাক্য। এবারে আমরা চলে যাব আজকের পরবর্তী পাতা 227 নম্বর পাতায়। প্রথম প্রশ্ন, এই দেশের কিছু হবে না, বক্তা হলেন সঠিক উত্তর ঘ তপনের ছোট মেষ। অদল বদল শব্দের অর্থ হল ক বিনিময়। রেল স্টেশন থেকে ব্রিজের দূরত্ব ছিল ক 1 মাইল। সিন্ধু তীরে কাব্যাংশটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত খ পদ্মাবতী। মেঘনাদ বধ কাব্যের স্বর্গ সংখ্যা গ 9টি। প্রলয়োল্লাস কবিতায় যাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে গ পরাধীন দেশের নাগরিকদের। একটি কলমের দাম ধার্য হয়েছিল গ 2500 পাউন্ড। বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থের লেখক যে ছদ্মনামে লিখতেন সঠিক উত্তর হচ্ছে ঘ কোনটিই নয়। কেন এখানে? তার কারণ দেখো, এখানে শ্রীপান্থ, বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থের লেখক হলেন রাজশেখর বসু, শ্রীপান্থ তার কিন্তু ছদ্মনাম নয়। ভানুসিংহ, রবীন্দ্রনাথ ঠাকুরের, বনফুল, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অর্থাৎ, আর শ্রীপান্ত হল নিখিল সরকারের। সুতরাং এর মধ্যে কোনটিই নয়। পরবর্তী প্রশ্ন হল বাংলা জ্যামিতি গ্রন্থের রচয়িতা, সঠিক উত্তর হচ্ছে খ ব্রহ্মমোহন মল্লিক। দাদা আজ লম্বা ঘুম ঘুমিয়েছে, চিহ্নিত পদটি যে প্রকার কর্মকারকের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে গ সমধাতুজ কর্ম। পথে পেয়েছি, চিহ্নিত পদটি যে কারকের উদাহরণ? সঠিক উত্তর হল খ অধিকরণ কারক। সমাসে প্রাধান্য পায়, সঠিক উত্তর হচ্ছে ঘ অর্থ। মায়ে ঝি যে সমাসের উদাহরণ তা হল গ অলোকদ্বন্দ্ব।
অর্থ সম্পর্কযুক্ত পদগুলির পারস্পরিক নৈকট্যকে বলে খ আসক্তি। ইচ্ছাসূচক বাক্যের অপর নাম গ প্রার্থনাসূচক বাক্য। যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে ঘ কর্মকর্তৃবাচ্য। ভাববাচ্যের সঙ্গে কর্মবাচ্যের একমাত্র পার্থক্য হল গ ভাববাচ্যে ক্রিয়ার ভাব প্রাধান্য পায়। তাহলে আজকে আরো দুটো পেজ আমরা বাংলা সলভ করে দিলাম। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। আর এই ভিডিওগুলো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না।